গত জুলাইয়ে গাজার স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে তেহরানে নিজ বাসভবনে হত্যা করা হয় তার মৃত্যুর দায় তেল আবেবের ওপর চাপায় তেহরান এরপর প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলার ঘোষণা দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হামিনী এর মাসখানেক পেরিয়ে গেলেও ইসরায়েলে এখনও হামলা চালায়নি ইরান এতে ইসরায়েলের মন্ত্রিসভা মনে করেছে তেহরানের সক্ষমতা অনেকটাই কমে গেছে যদি ইসরায়েলে হামলা না চালাতে অনুরোধ কিংবা হুমকি কোনো কিছুই বাদ দেয়নি যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা এবার সব সংখ্যা উড়িয়ে দিয়ে আবারও ইসরায়েলে হামলার হুঁশিয়ারি দিল ইরান স্থানীয় সময় মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের রেভলিউশনারি গার্ডস কপস আইআরজিসির মুখপাত্র জেনারেল মোহাম্মদ নাইনি বলেন ইরান সঠিক সময় ইসরায়েলকে উচিত শিক্ষা দেবে তিনি আরও জানান কখন হামলা হবে সেটা ইরান নির্ধারণ করবে জায়নাবাদীরা ইরানের হামলার ভয়ে অপেক্ষা করতে থাকুক চলতি বছরের এপ্রিলে সিরিয়া নিজেদের কনস্যুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল তার জবাবে ইসরায়েলে কয়েকশো ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছড়ে ইরান আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম ঠেকিয়ে দেয় তবে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ত আশঙ্কা প্রকাশ করে বলেছেন গাজা যুদ্ধবিরতি চুক্তিতে ব্যর্থ হলে ইরান ও হিজবুল্লার পক্ষ থেকে বড় ধরনের প্রতিশোধমূলক হামলার সম্ভাবনা আরও বেড়ে যাবে সেই সঙ্গে এই পরিস্থিতির জন্য নেতানিয়াহুকে দায়ী করেন তিনি অন্যদিকে আইআরজিসির সাবেক প্রধান কমান্ডার মোহসেন রেজাই বলেন ইসরায়েলকে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা দেয়া হবে ইরান অবশ্যই হিসেব নিকেশ করে হামলা চালাবে তিনি আরো বলেন সব কিছু পর্যালোচনা করে তারা সিদ্ধান্তে পৌঁছেছেন ইসরায়েলি শাসক নেতানিয়াহকে ছাড় দেয়া হবে না নাদিম মারজান সময় সংবাদ